নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2021-2022 সলভ করাবো, নতুন টেস্ট পেপার 2022 সালের উচ্চ মাধ্যমিকের। তো দেখো, আমি ভূগোলের পেজ নম্বর AC 84 এবং 85-এর যত MCQ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করবো। তার আগে আমি বড় প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, এতে কাস্ট অঞ্চলে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপের বিবরণ দাও, পর্যায়ন কাকে বলে। অথবা দিয়ে কী বলে কোয়েশ্চেন বলেছে, অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো, চিত্রসহ আর্টিজীয় কূপের গঠন প্রণালী বর্ণনা করো, পাতন প্রস্তরে কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। বি নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রাকৃতির প্রভাব আলোচনা করো, এলিভিয়েশন ও এলিভিয়েশনের মধ্যে পার্থক্য নিরূপণ করো, ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে। পরের কোয়েশ্চেন কী বলেছে, অথবা দিয়ে জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে কোয়েশ্চেন কী বলেছে, প্রজাতির বৈচিত্র্য কাকে বলে, মৌসুমী জলবায়ুতে এলনিনোর প্রভাব আলোচনা করো। সি নম্বর কোশ্চেন কী বলছে, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য নিরূপণ করো, মিশরের তুলো চাষের উন্নতির কারণ কী। ঠিক আছে, মিশরের তুলো চাষের উন্নতির কারণ কী আলোচনা করো, বাজার ভিত্তিক কৃষির দুটি গুরুত্ব লেখো। ডি নম্বর কোশ্চেন কী বলেছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একাদশ ভবনের কারণ আলোচনা করো, শিল্পের অবস্থানের উপর মজুরি ব্যয়ের প্রভাব আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, সম্প্রতি ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশের কারণ আলোচনা করো, কানাডার কাগজ শিল্প উন্নতি গণ, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। পরের কোশ্চেন কী বলেছে, ই নম্বরের কোশ্চেন, উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য লেখো, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ উল্লেখ করো, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। এবার আমি বিভাগ খ সলভ করব পার্ট বি এর। তো দেখো, পার্ট বি এর বিভাগ খ এর যে সমস্ত MCQগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, রোমাননে যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার আরোহণ। পরের কোশ্চেন কী বলেছে, রোমান টুতে যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় ও খরণে সক্ষম নয় তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার একই ফিউজ। পরের কোশ্চেন কী বলেছে, রোমান থ্রির কোশ্চেন, সছিদ্র নয় কিন্তু প্রবেশ্যই এমন একটি শিলার উদাহরণ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কোয়ার্সাইট। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, ভৌত শুষ্ক মৃত্তিকা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেলে। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, স্তরবিহীন নবীন মাটির নাম হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার এন্টিসল। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইট্রোজেন। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সমপ্রেস রেখাগুলির আকৃতি হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভি আকৃতি। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, উত্তর আমেরিকার ফ্লোরিডা উপকূলে দেখা যায়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মৌসুমি জলবায়ু। পরের কোশ্চেন কী বলেছে, 9 নম্বরের কোশ্চেন, ঠান্ডায় যে গাছ জন্মায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাইক্লোফাইট। পরের কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন, ওজন সুরক্ষা আইনটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মন্ট্রিল প্রোটোকল। 11 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের প্রথম জীব বৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নীলগিরি। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি নির্দিষ্ট বাসভূমির মধ্যে যে জীবগোষ্ঠীর মধ্যে প্রাপ্ত জীব বৈচিত্র্যকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার আলফা বৈচিত্র্য। 13 নম্বর কোশ্চেন কী বলেছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গোলাপি বর্ণের শ্রমিক। 14 নম্বর কোশ্চেন কী বলেছে, মালয়েশিয়ার স্থানান্তর কৃষিকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লাদাং। 15 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি সয়াবিনের চাষ হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মধ্যপ্রদেশ। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের একক বৃহত্তম শিল্প হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কার্পাস বয়ন শিল্প। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শ্রীরামপুরে। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লোহা ইস্পাত কারখানা গড়ে উঠেছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিশাখাপত্তনমে। 19 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম যে রাজ্যে দেখা যায় তা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাগাল্যান্ড। 20 নম্বর কোশ্চেন কী বলেছে, কার্যবলীর ভিত্তিতে যোধপুর হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সামরিক শহর। 21 নম্বর কোশ্চেন কী বলেছে, নগরণের হার সবচেয়ে বেশি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মহারাষ্ট্র। এবার যে এসএকিউ আছে দু দাগের, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই যে কোশ্চেন আছে 1 নম্বরে 14 খানা লিখতে হয়, এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ।